বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের দল আর মাটি ও গণমানুষের দল আওয়ামী লীগ বলেন প্রধানমন্ত্রী 43 উন্নয়ন প্রকল্প উদ্বোধন ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড পিলখানা ট্রাজেডির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করার দাবি শহীদ পরিবারের এবং দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান রায়পুরায় নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার স্বাগত এশিয়ান সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মিরি শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার যাব পুরো খবরে আওয়ামী লীগের সাথে বিএনপির কখনোই তুলনা চলে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিএনপি হচ্ছে দুর্নীতি ও সন্ত্রাসের দল আর আওয়ামী লীগ হচ্ছে মাটি ও গণমানুষের দল শেখ হাসিনা আরও বলেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় 48 প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জনসভায় তিনি এসব কথা বলেন আর জানাচ্ছেন বিপুল দেবরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় আগমন উপলক্ষে এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা কোটালীপাড়া দীর্ঘ 4 বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানের শুরুতে 43টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 5টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এরপর শেখ হাসিনা ধীরে ধীরে এগিয়ে যান প্রিয় জন্মভূমির এলাকার সমাবেশ মঞ্চে এ সময় হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যা সাধারণ জনগণও প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি গোপালগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি এবং আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি যে এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমার বাবা যে কাজ করে গেছেন তার সেই অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করে এই বাংলাদেশের মানুষের দুঃখ দারিদ্রতা দূর করে একটু উন্নত জীবন দিতে পারি প্রধানমন্ত্রী আরো বলেন দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যার যা নিজেদের সন্তান তারা যেন কোনো সময় মাদক বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে বিএনপি সন্ত্রাস আর দুর্নীতির দল জানিয়ে শেখ হাসিনা বলেন তাদের সাথে আওয়ামী লীগের কোনো তুলনা চলে না ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল তৈরি করেছিল সেই দল হচ্ছে বিএনপি এরা মানুষের কল্যাণও চায় না মঙ্গলও চায় না মানুষের আগুন দিয়ে পোড়ায় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে কাজে এদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরো বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রাখছে সরকার বিপুল দেবরায় এশিয়ান টেলিভিশন ঢাকা পিলখানা ট্রাজেডির 14 বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত তাদের খুঁজে বের করার দাবিও জানান তারা কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত বর্ণী কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত হন পরিবারের সদস্য স্বজন ও সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান পরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানাতে এসে আবেগে ভেঙে পড়েন অনেকেই এই 14টা বছর যে বুকে পাথর নিয়ে দিন কাটাচ্ছে সে শুধু আল্লাহ তাআলাই জানেন যার যে ইলাহির মতো সন্তান যে হারায়নি সে কখনো সেটা অনুভব করতে পারবে না
এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, যারা সরকারকে পছন্দ করে না তারাই ষড়যন্ত্র করেছিল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায়। উনি অত্যন্ত সকালবেলায় উঠে একটা সাদা রঙের গাড়িতে করে উনি কোথায় দুই দিনের জন্য আত্মগোপনে ছিলেন, এইটাও অনেকের কাছে একটা সন্দেহজনক বলেই মনে করেন। এবং সেই দিন কি সকাল থেকেই ভোর থেকেই তার বেগম খালিজার পুত্র তারেক রহমান লন্ডন থেকে একাধিকবার তার সঙ্গে কথা বলেছেন, এই সবগুলো ঘটনাই পরস্পর প্রতি সম্পর্কযুক্ত বলেই অনেকের কাছে সন্দেহ হয়। পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানায় শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলের নেতারাও। আমরা মনে করি যে এই ঘটনার যে ভাবে তদন্ত হওয়া দরকার ছিল, যেভাবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এদের প্রকৃত অপরাধীদেরকে এবং এর পেছনে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার যে তদন্ত প্রক্রিয়া হতে ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সংঘটিত হয়নি। যারা দায়িত্বে রয়েছেন সঠিক সুষ্ঠু তদন্ত করবার জন্য তারা এগুলোকে বের করে নিয়ে আসবেন। আমরা যেটা রাজনৈতিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি তা হচ্ছে যে এটা একটা চক্রান্ত ছিল দেশের স্বাধীনতা সর্বতের বিরুদ্ধে। এত বড় একটি ঘটনা ঘটে গেল কিন্তু বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়াটি খুব স্বচ্ছ হয়নি, এটা হলো তাদের ধারণা। এবং এই বিষয়ে আমি মনে করি সরকার দৃষ্টি দেবেন যাতে মানুষের অন্ততপক্ষে তার এই নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার তারা পেয়েছে, এটা যেন তারা সন্তুষ্ট হতে পারে। আমাদের যারা শহীদ পরিবার তাদের তাদের ছেলেমেয়েরা তাদের বাবারা আত্মীয় স্বজনরা, এটি আমি অনুরোধ জানাবো। নৃশংস এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের নাম জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান সবাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির রাজনীতি মিথ্যা হত্যার রাজনীতি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে উন্নয়ন, আদর্শ ও শান্তি খুঁজে পেয়েছে বলেই সরকারকে টানা ক্ষমতায় রেখেছে। জনগণের প্রাপ্য ভোটাধিকার একমাত্র আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণ এর প্রমাণ দেবে। কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে সেজন্য আইনমন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নরসিংদী শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর 5টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার উপর এই হামলা হয়। পুলিশ জানায়, হারুনুর রশিদ ফজরের নামাজ আদায় শেষে শিবপুর বাজারস্থ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মুখোশধারী তিন দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করে। এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এদিকে নরসিংদীর রায়পুরায় মেঘনার শাখা নদী পাগলা থেকে স্বপন মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বটতলিকান্দি এলাকার বাসিন্দা ও বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। সায়েদাবাদ দরবার শরীফে বার্ষিক উরুস মাহফিলে এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর দরবারের হুজুর আলহাজ দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতি দোয়া ও মোনাজাত করেন। এর আগে বার্ষিক উরুস মাহফিল উপলক্ষে ভক্ত আশেকানদের শানে তবারক বিতরণ করেন দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতি। প্রতি বছরের মতো সায়েদাবাদ দরবার শরীফে ভক্ত আশেকানরা বার্ষিক উরুস মাহফিলে অংশ নেন। এ সময় ভক্তদের উদ্দেশ্যে বয়ান করেন দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতি। তিনি দেশ ও জাতির জন্য দোয়ার পাশাপাশি এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনস সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ এবং তার পরিবারের জন্য দোয়া করেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ বিচারপতি, সচিব ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মালিক পারভেজের শারীরিক সুস্থ করে দেন, সে বিষ্ণাপুর আছে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, তার বাবার শারীরিক সুস্থ করে দেন, তার পরিবারকে আপনি শান্তি পোষণ করেন। আমাদের মধ্যে আল্লাহ যারা জিনিস হাত তুলেছে তার পরিবারের মধ্যে আপনি শান্তি পোষণ করেন। আমাদের মধ্যে অনেকে মা নাই, বাপ নাই, পীর নাই, গুরু নাই, যা যা খুশি আছে আল্লাহ আল্লাহ তাদের আপনি মাফ করে দেন, তাদেরকে ব্যস্ত বাসি করেন আল্লাহ। আমাদের মধ্যে এখন যত মা আছে বাবা আছে তাদের সেবা করবেন, আপনার তৌফিক দান করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও কর্মকাণ্ড নিয়ে ভ্রাম্যমাণ জাদুঘর চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের বিভিন্ন স্টেশনে এই জাদুঘর ঘুরে বেড়াচ্ছে শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ। এই জাদুঘর থেকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারছেন। আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। নতুন প্রজন্মের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন তুলে ধরতে বাংলাদেশ রেলওয়ে গড়ে তুলেছে ভ্রাম্যমাণ জাদুঘর। এই জাদুঘরটি সারা দেশে নানা স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এই জাদুঘরে তুলে ধরা হয়েছে 52 ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার ইতিহাস। জাদুঘরটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দেশ ও জাতির পিতার ইতিহাস জানতে পেরে খুশি তারা। বঙ্গবন্ধু চশমা দেখেছি, শহীদ মিনার দেখেছি, স্মৃতিসৌধ দেখেছি, আগে এমন দেখিনি। এখানে খুব সুন্দর আছে, দেখলাম আমরা, খুব ভালো লাগছে। শুনতেছে তারা অডিওগুলো, শোনার পর তাদের বঙ্গবন্ধুর মধ্যে তাদের ফিলিংসটা জাগতেছে। তরুণ প্রজন্ম এবং বর্তমানে আমরা যারা আছি, আমরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। এই ভ্রাম্যমাণ জাদুঘর দেশের প্রতিটি রেলওয়ে স্টেশনে ভ্রমণ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর নিরাপত্তা নিশ্চিত করেছে আরএনবি। গোপালগঞ্জ হয়ে, ফরিদপুর হয়ে, ওইদিকে খুলনা হয়ে, বর্তমানে পার্বতীপুরে অবস্থান করছে। এভাবে সারা বাংলাদেশের বড় বড় স্টেশনগুলোতে প্রদক্ষিণ করবে। বাংলাদেশ রেলওয়ে চেষ্টা করেছে সর্বোচ্চভাবে ছোট পরিসরে হলেও বঙ্গবন্ধুকে তুলে ধরার। এদিকে দেশের তরুণ প্রজন্ম এই জাদুঘর থেকে অনেক কিছু শিখতে পারবে বলে জানান দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্য। জাতির জনকের এই যে ত্যাগ তিতিক্ষা, তার যে সংগ্রামের ইতিহাস, সেইটা জেনে এই জাদুঘরের মাধ্যমে জেনে তারা উপকৃত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গত বছর এই জাদুঘরটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে গাইবান্ধায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশের আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ সারওয়ার কবির, পৌর মেয়র মতলুবুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে ফেনীর দাগনভূঞা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র, ডায়াবেটিক পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। দাগনভূঞা ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদুর রহমানের তত্ত্বাবধানে ডাক্তার কামালউদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ শরীফ কিবরিয়া ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রায় 300 রোগীর চিকিৎসা সেবা করা হয়। শেখ রাসেলের আদর্শ হৃদয়ে ধারণ করে বর্তমান প্রজন্মকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি আব্দুল্লাল মামুন নিশাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আরও অনেকে। সৌদি আরবের মক্কায় ডিসিএলের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি লায়ন মোহাম্মদ হাকিম আলী দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিসিএল ব্লকের পরিচালক আবদুল্লাল জুনায়েদ, বিশিষ্ট ইসলামিক সংগঠক অধ্যক্ষ স উম আব্দুস সামাদ সহ আরও অনেকে।
রাজধানীর মহাখালীতে টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের 59তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, এছাড়াও টেলি যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহবুবি আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জে ঐতিহ্যবাহী জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাকুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ গানের পাশাপাশি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন। এরই সাথে শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের দল আর মাটি ও গণমানুষের দল আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী 23 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড পিলখানা ট্রাজেডির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করার দাবি শহীদ পরিবারের। এবং দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, রায়পুরায় নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।